নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রমার রান্নাঘর। আজকে আমি বানাবো মেথি শাক ভাজা। এটা বানানোর জন্য আমি মেথি শাক নিয়েছি এবং আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এবার আমি প্রথমে মেথি শাকগুলোকে বেছে নেব। কীভাবে বেছে নিচ্ছি দেখে নিন। এ দেখুন, একটা শাক নিয়ে প্রথমে তার মাথার দিকটা মানে আগাটা কেটে নেব এবং সবুজ যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো নেব এবং বাদবাকি ডাটাটা ফেলে দেব। একইভাবে আরেকটা শাক ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আগার দিকটা ভেঙে নিচ্ছি এবং সবুজ পাতাগুলো নিয়ে নিচ্ছি এবং ডাটাটা ফেলে দিচ্ছি। একইভাবে সমস্ত শাকগুলোকে বেছে নেব এবং শাকগুলো বাছা হয়ে গেলে আমি শাকগুলোকে কুচিয়ে নেব। দেখুন, এবার শাকগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে আমি শাকগুলোকে কেটে নিচ্ছি। খুব বেশি কাটার দরকার নেই, জাস্ট একবার করে কেটে নিলেই হবে। শাকগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার আমি শাকগুলোকে ধুয়ে রাখব। শাকগুলো পুরো কেটে নিচ্ছি। এবার শাকটাকে আমি ধুয়ে নেব। দেখুন, এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। নিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। একটু খুব ভালো করেই ভাজতে হবে যাতে আলুগুলো গলে যায়। এর মধ্যে এবার হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব নুন পরিমাণ মতন। দিয়ে আলুটাকে ভাজব। আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব। দিয়ে এবার একসাথে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। আমি শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেই শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুর সাথে শাকগুলোকে মিশিয়ে দেব। শাকটা মিশিয়ে দিচ্ছি। দেখুন, এবার শাকের থেকে জল বের হতে শুরু হবে। যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে ততক্ষণ আমরা নাড়াচাড়া করব। এবার শাকটা একটু নরম হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব। দেখুন, শাকের যে জলটা বেরিয়েছিল জলটা একদম শুকিয়ে গেছে এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আঁচ বাড়িয়ে আমি খুব ভালো করে শাকটাকে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট শাকটাকে ভাজতে হবে যাতে একদম শাকে কোনো জল না থাকে এবং একদম ঝরঝরে ভাজাটা হয় এবং শাকের কালারটাও যাতে চেঞ্জ হয়ে যায়। শাকটা খুব ভালো করে ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগে না, সেই জন্য খুব ভালো করে শাকটাকে ভাজতে হবে। দেখুন, শাকটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, শাকের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং একদম ঝরঝরে ভাজা হয়েছে। শাকের মধ্যে কিন্তু একটুও জল নেই।
এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আমার মেথি শাক ভাজা রেডি হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।